বিদেশগামীদের সাথে প্রতারণা বন্ধ হচ্ছে না বিএমইটি দুর্বল নজরদারি এর অন্যতম কারণ নিবন্ধনহীন এজেন্সিগুলো একের পর এক প্রতারণা করলেও কোনো শাস্তি হচ্ছে না আইনে সাব এজেন্টদের নিবন্ধনের আওতায় আনার কথা বলা হলেও সেটি খুব কার্যকর হবে না বলছেন বিশেষজ্ঞরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার নয় মে সকাল সাড়ে আটটার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল তাদের কিন্তু সেদিন জানতে পারেন তাদের কারোরই ভিসা বা টিকিট হয়নি তাদের দেয়া তেষট্টি লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র কিছুদিন আগে রাজধানীর নয়াপল্টনে উত্তরবঙ্গ ওভারসিজ লিমিটেড নামের এজেন্সিতে যান প্রতারিত আঠারো যুবক এজেন্টও ছিল ওনাদের টাকা পয়সা দিয়েছি ওনাদের মাধ্যমে এখন ওনারা বলতেছে যে রে ওনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই ওরা বলতেছে আরও টাকা দেওয়ার জন্য না হলে হচ্ছে যে ভিসা পাবো না ভুক্তভোগীরা জানান টাকা লেনদেন করেন সৌদি প্রবাসী দালাল ফজলু কাজী ও আবু সাইদ এবং দেশে থাকা শাহাবুদ্দিন আর ফাতেমা ইন্টারন্যাশনাল এবং উত্তরবঙ্গ ওভারসিজ লিমিটেড নামে অনিবন্ধিত প্রতিষ্ঠান দুটির কর্ণধার হাসিবুল ইসলাম বাবু কানে শাহাবুদ্দিন এদেরকে জোগাড় করে আনছে জোগাড় করে আবু সাইদকে দিছে আবু সাইদ দেশে ফজলু কাজীকে ফজলু কাজী আমাকে দিছে আমি ভিসা টিকেট ম্যান পাওয়ার সব করছি এমন ঘটনা বারবার ঘটলেও দৃষ্টান্তমূলক সাজা হয় না কারো মানুষের পারে অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন আইন সম্পর্কে পুলিশের ভালো ধারণা না থাকা এর বড় কারণ স্বল্প শিক্ষিত তাদেরকে আপনি কিভাবে ভাববেন যে দালাল ব্যতীত তারা ঢাকা শহরে এসে রিক্রুটিং এজেন্ট খুঁজে তারা পাসপোর্ট করে নিজেদের মতো সবকিছু করতে পারবে এই যে দালাল মিডল এদেরকে একটা রেগুলার ফ্রেমওয়ার্কের ভিতরে আনা যায় কিনা লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে তবে অভিবাসী আইনে থাকা নিবন্ধনের প্রক্রিয়া খুব কার্যকর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা শুধু এই একটি মন্ত্রণালয় বা এদের যা দপ্তর আছে তা দিয়ে এই সাব এজেন্টের আইনটা বাস্তবায়ন করা সম্ভব না যে চেয়ে নিবন্ধন করার কোনো কারণ নাই যে একজন দালাল তার ব্যবসা ছেড়ে কেন নিবন্ধন করবে বা আইনের হাতে নিজেই ধরা দিবে যে হ্যাঁ আমি আইন মেনে চলছি আমাকে মানুষ এখন সেখানে কোনো একটা ইনসেন্টিভের ব্যবস্থা থাকতে হবে স্বার্থ সংশ্লিষ্ট কারণে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠনও অভিবাসন ব্যবস্থাপনায় খুব বেশি পরিবর্তন আনতে চান না सुलताना जहां मीतू इंडिपेंडेंट न्यूज़ ढाका